বাবা কবরে আযাব হবে কাদের? নবীর দুশমন হবে যারা, কবরে আযাব পাবে তারা। কবরে আযাব সবার হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, মরার আগে মরো তারপরে মরো। মরার আগে মরে তাদের কবরে আযাব হয় না, আর যারা জীবিত থাকতে মরে রয়েছে বাবা, এরা অমর জীবন লাভ করতে পারেনি, তাদের কবরে হবে আযাব। আল্লাহওয়ালা ব্যক্তি কবরে শান্তিতে থাকবে। চুরি বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার সোনা মানিকেরা বাবারা, এজন্য আমি বলি পৃথিবীতে আযাব পাবে তারা, দুনিয়ায় সুন্দর জীবন পাওয়ার পরে আল্লাহ বিধান পালন করিনি যারা, রাসূলের পাকে মহাপাত করতে পারিনি যারা, দুনিয়া নিয়ে আপনার প্রতি ব্যস্ত হয়ে গেছে। কারণ নবী পাক আমার বলেন, আর দুনিয়া মাসিরাতুল আখরা, দুনিয়াটা হলো আখেরাতের খেতে বাড়ি। দুনিয়ায় এসেছো হে বাবাজি আমার, 50, 60, 70, 80 বছরের ভিসা নিয়ে, ভিসা শেষ থাকা যাবে না, তোমাকে কবরে যেতেই হবে বাবা। ওই কবরটা হলো তোমার প্রথম মঞ্জিল, মানুষ যাইয়া তোমাকে রেখে দেবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে তোমাকে রেখে গেলাম। জিন্দেগিতে তুমি নবী চিনলে না, তোমার তিনে নেত্র দ্বারাতে নবীকে দেখলে না, তুমি পাগল। কবরে নবীর দলে শোবে কেমন করে বাবা? নবীর দলে শুইতে গেলে দুনিয়াতে তোমার দিল চক্ষু দিয়ে নবী দেখা দরকার। তুমি জিন্দেগিতে নবী দেখো নাই, মদিনায় গেলেন, নবীর রওজা দেখলেন, সমস্ত কিছু দেখলেন, মন আপনার ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার না আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, শান কত মান মোর কামলিওয়ালা। ও গো সিরাজামনি, ও গো সিরাজামনি, করো করুণা দিদার দাও গো মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, পৃথিবী যেখানে যত বার গেছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, পৃথিবী যেখানে যত বার গেছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজা আল্লাহ পাক কবুল করে। আল্লাহ আজকে আপনার বান্দা বান্দরা হিন্দাবাদ পূর্ব পাড়ার জলসায় বসে দিদার আশায় দেখে দেখে পাগল হয়। একবার স্বপ্নের মাধ্যমে তোমার হাবিবের দিদার প্রত্যেকের নসিব করে দিও।
আব্বাজি আমার কবরে আপনাকে আমাকে রাখা হবে কবরে আপনাকে আমাকে রাখা হবে বাবা এই কবরে আপনি আমি যখন যাব হে বাবা বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ বাপজি আমার সোনা মানিকের কবরে আজাব হবে অতি অবশ্যই তবে আজাব পৃথিবীর জমিনে দেখবেন বাবা এক শ্রেণীর মানুষেরা আবার বলে কবর কথা বলেছে আম্মা জান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লুনার কবর মোবারকা খুলেছেন যিনি তিনি হলেন আবু দার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডেকে বলেছিলেন কবর তোর মধ্যে হাসান হুসাইন পাকের মা রাখা হবে মাওলা আলীর স্ত্রী রাখা হবে নবী নন্দিনী রাখা হবে কবর উত্তর দিয়েছিল আয় আবু জার আমি নবীর মেয়ে চিনি না হাসান হোসেনের মা চিনি না আলীর স্ত্রী চিনি না জোরে বলুন নাউজুবিল্লাহ ইয়ে কারা আলে পাকের দুশমন হলো যারা আম্মাজান সম্পর্কে এমন কথা বলতে পারি নবীর দুশমন ছাড়া বলতে পারে না হে যুবকেরা আমার কার কথা বলতেছেন যিনি আম্মা হযরত ফাতিমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাযিল করে বলেছেন আমি আল্লাহ যাদেরকে পাক ও পবিত্র করে দিয়েছি জোরে বলুন শুধু কি তাই নাকি আম্মাদান সম্পর্কে যদি কেউ কথা বলে আর যদি কেউ বলে হাসান হোসাইন পাকের মা চিনি নাও আলী পাকের স্ত্রী চিনি নাও রাসূলের কন্যা চিনি নাও এর মতো কাজ্জাব মিথ্যাবাদী জগতে দ্বিতীয় কেউ হতে পারে নাও আমরা অনাসি সুন্নি মুসলমান বুঝে গেছি এরাই হলো ওয়াহাবি দল এরাই হলো এজিদের দালাল আদার সম্পর্কে বলতে গিয়ে আলে পাকের সামনে বিয়া দেবি যে আলে পাককে আল্লাহ নামাজ থেকে বাদ দিলেন না কি না বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে যাদের স্মরণ করলে আল্লাহর ইবাদত হয় আর তাদের সামনে বলছে আমি নবীর মেয়ে চিনি না কত বড় চিটিং বাজ হাদা হাদিসুন মাউযু এই হাদিসটি মাউযু হাদিস আবার ওরাই বুঝা বড় বড় তারা নামাজও পড়ে রোজাও রাখে হজ করে যাকাত দেয় সব করে খালি উলফাতে আলে পাক নাই আমার নবী পাক তো বলেছিলেন হালালি আর হারামি হক আর বাতিল কো পেহচানে কে লিয়ে মাওলা পাক কে নাম লে লো জো হালালি হোগা ও মুস্কুরায়েগা আর জো হারামি হোগা ও উঠ কে ভাগ জায়েগা कौन सा है नारे हैदरी ये है मौला कारण रसूल पाक बोले मन कुंतु मौला हु फहदा अली मौला अभी नबी जादे जादे मौला अमर अली तादे तादे मौला जोरे बोले ये जगते আমাদের বেশি বেশি করে আলে পাকের শান বর্ণনা করা উচিত নাকি আলে পাকের শান বর্ণনা করা উচিত কারণ ইসলাম আজ আমাদের কাছে এসেছে আলে পাকের সাদকায় কারবালার মাটিতে আলে পাক ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি ঘর কে উজাড় না করে দিতেন ইসলাম আমাদের কাছে আসতো না আজ আমরা পীর পেয়েছি গরিব নওয়াজ বলেন গাউসে আজম বলেন সরকার আলা হযরত বলেন মুজাদ্দিদ আল হুসানি হুজুর বলেন বাহাউদ্দিন নকশবন্দ বলেন বাবা জালালউদ্দিন আশরাফি হুজুর বলেন বর্তমান আমাদের এখানে উপস্থিত হয়েছেন যিনি ইজাজুল হক ইজাজুল হুসাইন মাদ্দাজিলাল আলী আমরা এনাদেরকে পেয়েছি একমাত্র আলে পাক সাদকা জোরে বলেন ওলি পাওয়া যেত না আউলিয়া পাওয়া যেত না যদি হযরত জায়নাব সালামুল্লাহি আলাইহা তাবুর ভিতর আগুন লাগানো তাবুর ভিতর থেকে হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা নুকে বার করে না আনতেন আজ মসজিদে আযান কোথায় হতো এই আউলিয়া কোথায় পেতেন যারা আউলিয়া এনে দিলেন তাদের শান নাই
শুধু বাপ দাদার প্রচার যাদের জন্য বাপ দাদা পেলাম তাদেরকে আগে বল তারপরে বাপ দাদা বল যদি বলেন হুজুরে আপনার কেমন কথা আমি মানতে পারলাম না শুনে বাপজি কবরের ভিতরে যখন রাখা হবে কবরের ভিতরে আপনাকে না বলা হবে প্রশ্ন মা বলো তোমার রব কি বলো তোমার দিন কি বলো তোমার নবী কে ছিল বাবাজি আমার বুখারি মুসলিমে আছে একটি প্রশ্ন হবে আদা সুন্ন কিতাবে আছে তিনটি প্রশ্ন ধর্মটা কি তোমার রব কে তোমার নবী কি বাবা আমার যেখানে একটি প্রশ্নর কথা সেখানে লেখা তোমার নবী সম্পর্কে মা কুনতা তাকুলু ফি হাজ্জি হাজার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে আপনার কি ধারণা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যদি সে হয় ইমানদার ইমানদারিনী সঙ্গে সঙ্গে বলবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে আওয়াজ আসবে উপর থেকে আওয়াজ আসবে সঙ্গে সঙ্গে দরজা জান্নাতি খুলে দাও আর আমার বান্দা আমার বান্দি সারা জীবন কষ্ট করেছে ওর জন্য জান্নাতি সুখ দিয়ে দাও যতদিন বেঁচে থাকবি দুনিয়ায় কষ্ট করে করে এসেছে আজ নবীর মহাপাতে আজ যতদিন পর্যন্ত না কিয়ামত হবে ঘুমিয়ে যাবে জোরে কর সুবহানাল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা রব্বুকা বলো তোমার রবকে উত্তর যদি না দিতে পারো হাহালাদি যদি বলো সঙ্গে সঙ্গে আপনার জন্য ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে বাবা কেমন আজাব হবে ডাইনের মাটি বামে যাবে বামের মাটি ডাইনে যাবে হাড্ডি পাটি চুরমার করে দেবে রে সোনা হে বাবাজি ওই কবরে আপনাকে যদি বাঁচাই আপনার মা বাঁচাতে যাবে না স্বামী বাঁচাতে যাবে না ওই কবরে যদি বাঁচান আমার নবী মোস্তফা বাঁচাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বলেছি কানা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপন জনের কান্না যত সবই শুনতে পাবে ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবে তুমি কি করে বুঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে ছেলে মেয়ে হ্যান ত্যান সব কাছে দেখতে পাবে বুঝতে পারবে কথা ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বোঝাবে তুমি কি করে